অবশ্যই ট্রাই করুন। এখন গরমে যত কম তেল মশলা বা খাওয়া যায়। হাই ফ্রেন্ড, আমি শিলা, শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজ বানিয়েছি বাটা মাছের সর্ষে ঝাল বা চারা পোনা মাছের সর্ষে ঝাল। যদি এই গরমে সুস্থ থাকতে চান, এভাবে সিম্পল খাবার দাবার অবশ্যই খান। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। তো জানাই আজ গ্রামের পুকুরের টাটকা বাটা মাছের সর্ষে ঝাল চারা পোনা মাছের সর্ষে ঝাল দেখাবো। তার জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি খুব সামান্য আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে। নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। সর্ষে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা মশলা একসঙ্গে বেটে নিচ্ছি। একটু সামান্য লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাটা পেস্ট করে নিলে সর্ষেটা তেতো হয় না, এই টিপসটা অবশ্যই ফলো করুন। এখন মাছটা ভেজে নেব। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, বাটা মাছটা ভেজে নেব। এখন মাছটা ভেজে নেব। প্রথমে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। একদম পুকুরের চারা পোনা মাছে ঝাল অবশ্যই গ্রামের স্টাইলে আপনাদের শেয়ার করছি। গ্রামের পুকুরে টাটকা মাছ দিয়ে বা বাজার থেকে কিনে এনে এই রেসিপিটা করতে পারেন। মাছটাকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। এই চারা পোনা মাছের ভাজা তা একটু ভালো করে বানিয়ে নিতে হয়। খুব সিম্পল এবং সাধারণ স্টাইলে আমি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন মাছটা উঠিয়ে রাখবো। তেলের মধ্যেই রান্নাটা করে নিব। আর একটু সরষের তেল নিয়ে নিয়েছি, হাফ চামচ বা এক চামচ মতো। ফোড়নে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি যাতে ছিটা না আসে। দিয়ে বেটে রাখা আমি যে মশলাটা বেটে রেখেছি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। খুব এই গরমে খুব সামান্য মশলাপাতি দিয়ে গ্রামের রান্নাগুলো অবশ্যই ট্রাই করুন। এখন গরমে যত কম তেল মশলা বা খাওয়া যায় ততই ভালো। এই বাটা মাছের সঙ্গে আমরা আম দিয়েও করে থাকি। এখন দেখুন মশলাটা আমার কষিয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে লো আঁচে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে মাছটা বা গ্রেভির মধ্যে ঝালের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু এই গরমে কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি ভালো। তাই বাড়ির গাছের কাঁচা লঙ্কা, পুকুরের মাছ দিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন আমার ঝালটা সুন্দর হয়ে গেছে, একদম হালকা একটু মাখা মাখা ঝাল। অবশ্যই এই রেসিপিটা ফলো করুন। আমার রান্নাটা হয়ে গেছে, খুব সামান্য খুব কম সময়ে এই রান্না করে নেওয়া যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সবাইকে খাওয়ান। এরকম খাবার খেয়ে সবাই এক থালা ভাত চেটে পুটে খেয়ে নিবে। আর যদি ভাত রান্নাটা হয়ে গেছে, এখন আমি দেখুন নামিয়ে রাখছি একটা প্লেটে। খুব সামান্য আমরা যেহেতু বাড়িতে দুজন তাই এই রান্নাটা বানালাম। অবশ্যই আপনারা মাছের সর্ষে ঝাল অবশ্যই তৈরি করুন আর বাড়ির সবাইকে খাওয়ান। আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন। আজ এই সর্ষে ঝালটা
बनिए ग्राम स्टाइले एकदम देख और खेते देख जस्ट असाधारण है। खूब सुंदर।